দর্শক, চট্টগ্রামত যে তালাক বা ডিভোর্সের ভয়াবহতা খুব বাড়ি গিয়ে ইয়ানার বিষয়ে আরা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট জাহানার ফেরদৌসুল্লাহ হতা হওয়ার পর গেলাম দে মাঠ পর্যায়ে জনসাধারণের মতামত জানিবার লাই। যেহেতু এই তালাক বা ডিভোর্সান অভিজাত পরিবারের মধ্যে বিষয়র, এতালে আরা গেলাম অভিজাত পরিবারের ফুয়া মায়ক্কল এই বিষয়ে কি ধারণা পোষণ করে। এতালাই আরা নগরীর একান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টেল্ট ইউনিভার্সিটিতে গেলাম, যাদের পিআরও জুয়েল আরারে এই বিষয়ে খুব সহায়তা করছি। এই বিশ্ববিদ্যালয়ের অভিজাত পরিবারের ছাত্রছাত্রী সকল ডিভোর্সের বিষয়ে কি ধারণা পোষণ করে অনারায় হুনান। হাতুন লাগে দে সবাই টাকা পিছে ধরার দে, হাতের লাগে ওরা সারাদিন ঘরের বাইরে থাকে, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাত দে, তারা বললে টাইম নলা দে, একজন আরেকজনের সময় দিতে না পারে, ওরা খুবই ওরা চাই নিজের লাইফ লয়ের সেটেলমেন্টের লাইফ, নিজের ফ্যামিলিগত ব্যাপার লয়েরই তারা টাইম দিত না চাই, নিজের মানে টিয়া কেন ইনকাম করিব, নিজের মানে নিজের লাইফ কেন সেটেল করবে, এইসব লয়েরই তারা বিজি থাকে। এমনকি বাপমা বুড়ো বয়সত আয়েরও এবার ডিভোর্সের কেস গো বাড়ি যারা হন, অথচ তারা কিন্তু নিউ ম্যারিড নয়, এদের কিন্তু বয়স্ক হয়ে গিয়ে, কিন্তু এই এই স্টেজত আয়েরা এদারা কিন্তু ডিভোর্স হয়ে যায়, কারণ এদারা একজন একজনের বুঝি না পারে, এই কারণে এদের বাইচক খারাপ হয়ে যায়, এরা এডিক্টেড হয়ে যায়, উল্টো পুল্টো হাস করেন। মেনলি হারলে ভুল বুঝাবুঝি, কারণ উভয় পক্ষের মধ্যে বদ্র আমার ভুল বুঝাবুঝাবে, তাই কেউ কেড়ে বুঝবো না, তা কেউ কেড় প্রবলেম বুঝবে চেষ্টা না করে। আমার উগ্র রিলেশন তা উগ্র উগ্রল আমার আরেকজন ভিতরে ভিতরে হরে এতলাই আর কি। আমার অবস্থাপন্ন আর শিক্ষিত পরিবারগুলো ইন বাড়ি যায়, ডিভোর্স রেট আলাদা তাহন, তো এর ফলে পরিবারের সন্তানরা সরো হালতুন পারিবারিক যে বন্ধনের শিক্ষাপনের হতা ইয়ান নফার, ফলে আর শিক্ষিত হয়ে কিন্তু সশিক্ষা আর সুশিক্ষা না পায়, তারা ইয়ান প্রযুক্তি নির্ভর হয়ে গেছে বেশি, প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে মা দেখে দে ফেসবুক টিভি হিন্দি টিভি আর হিন্দি টিভি আর আর কার কারণে যে আর মানুষের মধ্যে সম্প্রীতি জিনিস গিয়ে গই, মা বোন ব্যাক বোন হিন্দি চ্যানেল ইন দেখে এন্ডে কি হয় শ্বশুর শাশুড়ির লই ঝগড়া দেবর ভাসুর ব্যাকগুলোর লাই ঝগড়া জাতি, তো ইনর প্রভাব বেশি পড়ে। অভিজাত পরিবারের এই সন্তান অনুসারেও আরা হত হইলাম আরো সাধারণ মানুষের লাই, এছাড়াও নিজেরা অভিমত ব্যক্ত করছি। আর একজন অপেক্ষা একজনের অসুবিধা হাত সুবিধা আলা বুঝি যেন সক্ষম করলি আর ওয়াই যে হবে আরে ওবার ঠিক কিছু না হবে আমার ব্যাপারে আবার আরো বাধ্য হলে হাত কিছু না হবে। এখন বর্তমানে কিন্তু ওয়াই বলে বিভিন্ন মানি হলে জামাই কথা বাদ দিয়ে কথা চল জামাই কথা নুনলে নুনতে নুনতে এই রাস্তা যুক্ত রাজিস কেউ ফলে ডাইপের সুবিধা পারে 20-30 লাখ টাকা কামিন ধরে জানি আর কারণে জায়গায় মায়ের ভাড়া গুলো 15 বল বাড়ি গিয়ে অবিশ্বাস একজন একজনের অবিশ্বাস করে, জামাই বউর অবিশ্বাস করে, বউ জামাইরা অবিশ্বাস করে, নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব, তার মধ্যে ধরুন বউ বাইরে চরি করতে যায় বিভিন্ন জায়গার যায়, তো জামাই মনে করে দে আরেকজনের রঙে যার গুই ঘুরতে যার বেশিরভাগ তারাক বিভূজিম বেশি হয় আর কিছু কিছু হইলে না মামলা দিয়ে মানে যাইবে হয় তালাক ডিভোর্স কিংবা যৌতুকের বিষয়ে আরা গেলাম সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন স্যারের কাছে। উনি হই দে ইনুলদে এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। যৌতুক প্রথার ফলে যাদের মায়ের সন্তান আছে তারা অনেক সময় নিঃসর্গিয়া করে, বিভিন্ন শোষণ তারা টিয়া ডাল লইত লন ফলে, এগুলো তো খুব কষ্টের ব্যাপার, এবং বহু মানুষ বাড়িঘর বন্ধ করে দিয়ে মায়ের বিয়ার লাই বোনের বিয়ার লাই এই যৌতুক দিবার লাই টিয়াল প্রতিনিয়ত পত্রিকা রানা পড়ি ইবার তো দুঃখের ব্যাপার আর কিছু হইত না পারে, এইটালাই কইলাম যে ইবার মানবতা বিরোধী অপরাধ। ঘটনা বা দুর্ঘটনা জিয়ানে বুক তালাক ডিভোর্স বা যৌতুক প্রথা নিঃসন্দেহে ইনেকান মানবতা বিরোধী অপরাধ। অতএব ধর্মীয় অনুশাসন, মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার আনা যদি আনা চরিত্র মাধ্যমে ফুটাইতে বিদ্যারি তাহলে হয়তো এই সামাজিক ব্যাধেই নতুন অচিরেই মুক্তি লাভ করা যাব। হিমাদ্রি রাহা, সি+ টিভি, চট্টগ্রাম।
ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100 ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। নিখাদ একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।